মাত্র পুকুর থেকে তুলা হয়েছে, একদম তাজা মাছ, দেখেই বুঝতে পারছেন। এইরকম তাজা মাছ দেখলে যেন আমার অন্তরাত্মা পর্যন্ত নেচে ওঠে। আর এই শিং মাছের লাফালাফি দেখে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। ছোট সময় পুকুরে মাছ ধরতে গেলে, ছোট বলতে ক্লাস 8-9-এ পড়ি, সেই সময় আমি আমার ভাই দুপুরে গোসল করার সময় পুকুরে হাতে হাতে মাছ ধরতাম। মানে পুকুরের পাড় দিয়ে যেখানে গাছের পাতা পড়তো, পাতার নিচে চিংড়ি, পুঁটি, বেলে মাছ, তাকি মাছ, আমরা লোকাল ভাষায় বলি বাইলনা মাছ, এইগুলা থাকতো। তা হাত দিয়ে ধরার সময় একদিন দেখি পাড়ের সাইডে কাঁকড়ার গর্ত, গর্তের মুখে একটা টাকি মাছের মতো মাথা দেখা যাচ্ছে, আর বাম হাত দিয়ে আমি সেই মাথাটা ধরতে গেলাম। তো যখন ধরতে গেছি, ভিতরে দিকে ঢুকে গেছে দেখে, হাত ঢুকে গর্তের ভিতর থেকে সেটা টেনে বের করে তুলে দেখি, বিশাল লম্বা একটা সাপ। এটা কিন্তু সত্যি ঘটনা, মোটেও আমি গল্প বলছি না, একদম বাস্তব। তারপর সেই সাপ দেখে আমি মোটেও কিন্তু ভয় পাইনি, সাপটাকে বাম হাতটা জাস্ট ঘুরিয়ে পুকুরের পাড়ে যতটা দূরে ছিটকে ঢেল দেওয়া যায় ঢিল দিয়ে দিলাম। বাস আমার ভাই তো আমাকে দেখে সবাক, এই তোর হাতে সাপ, চিৎকার দিয়ে উঠছে। আমি একদম মানে চুপচাপ, মানে ওইটা সম্পর্কে আমার কোনো সেন্সই তখন যেন কাজ করতেছিল না, সাপ না কি ভয় পাচ্ছিলাম না, জাস্ট ঢিল দিয়ে ফেলে দিলাম। এইরকম অনেক ঘটনা আছে।